হ্যালো ভিওর্স সবাইকে স্বাগত লিবান ফার্নিচারে আজকে কথা বলবো একটা সেট ফার্নিচার নিয়ে সোফা থাকবে ড্রেসিং টেবিল থাকবে এবং ডাইনিং টেবিল থাকবে আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি এদের শোরুমগুলো জাস্টিফাই করার জন্য আপনারা প্রতিনিধি পাঠান এরকমই আমার এক ভাই প্রতিনিধি পাঠিয়েছেন উজ্জ্বল ব্যাপারে এক ক্লায়েন্ট ছিল উনি আসলে একটু কথা বলি ভাইয়ার নাম

তো ওনাদের উদ্দেশ্যে বাজার প্রবাসে যারা কি কিনাকাটা করতে পারে আমাদের মতো ফান্ডের শোরুমালা থেকে হ্যাঁ সন্তুষ্ট জায়গা থাকলে আপনি কিনতে পারেন লোক পাঠায়া আচ্ছা তারপরে আপনার বিশ্বাসযোগ্য হইলে আপনি নিজে বুঝে নেবেন প্রতিনিধি পাঠাইতে পারেন তারপরে কিনে নিতে পারেন কোনো সমস্যা নেই এই প্রোডাক্টগুলো যাবে কোথায় নড়িয়াতে নড়িয়াতে আমরা এখন উজ্জ্বল ভাই কি নিয়ে আইটেমগুলো আপনারও ভালো লাগতে পারে আপনার ফ্যামিলি ভালো লাগতে পারে আপনার মেয়ে পছন্দ করতে পারে এই সোফাটি আমি দীর্ঘ তিন বছর দেখতে খুব ভালো লাগে দারুণ লাগে অনেক ভাইয়ারা আছে আপুর আছে ফিক্সড ফর্ম সোফাগুলো খুব পছন্দ করেন ফিক্সড যেই ফর্মগুলো আছে কাপড়গুলো আছে ওগুলো তো প্রবলেম হয় তখন মনে করেন আপনি কাপড়গুলো চেঞ্জ করতে পারেন না কিন্তু এই সোফাগুলো একটা ফ্যাসিলিটি হচ্ছে আপনি ঈদ আসলো নতুন একটা কাবার লাগাতে পারলেন আপনার সবার একটা কাবার লাগাতে পারলেন মেহমান আসলে তখন একটা যখনই আপনি কোনো নতুন কাবার লাগাবেন তখন এই সোফার চেহারাটি পরিবর্তন হয়ে যাবে এবার কথা বলবো হচ্ছে ড্রেসিং টেবিল নিয়ে ড্রেসিং টেবিল হচ্ছে আমাদের সৌন্দর্য আমাদেরকে সৌন্দর্য রাখার জন্য মূল একটা ইম্পর্টেন্ট পার্ট এক একজন একটা স্টাইলের ড্রেসিং টেবিল নেই আমরা কেউ গো লম্বা চ্যাপটা এক একজন একটা নেই তো উজ্জ্বল যে ড্রেসিং টেবিলটি নিয়েছে সেটি হচ্ছে চারটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ছিল সেগুন দিয়ে করা হয়েছে লেকার পলিশ সহকারে কেউ যদি আপনারা লেখা ছাড়া নেন তাহলে পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা চলুন এবার কথা বলি আমরা ডাইনিং টেবিল নিয়ে ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো যে ডাইনিং টেবিল আমরা ফ্যামিলির সবাই মিলে বসে মা বাবার সাথে আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করি এটি হচ্ছে সেই ডাইনিং টেবিল ডাইনিং টেবিল উনি ছয় চেয়ারে নিয়েছেন ডাইনিং টেবিলের চেয়ার দিয়ে শুরু করবো এটি হচ্ছে উনি আমাকে স্যাম্পল দিয়েছিল আমি স্যাম্পল নিজে করে দিয়েছি এটি হচ্ছে ডাইনিং টেবিলের চেয়ার খুব সুন্দর একটা শেপ দারুণ লাগে দেখতে এটা পিছনেও কিন্তু খুব সুন্দর একটা হরিণের পাওয়ার মতো শেপ দেওয়া আছে দারুণ লাগে এটা লুকটা কিন্তু আরেকটু গর্জেস করে ফেলেছে এই পিছনের পায়াটা আর এটার ডাইনিংয়ের টেবিলের পায়ার কাজগুলো খুব সুন্দর ছয় ইঞ্চি ছয় ইঞ্চি মোটা পায়া থেকে করা হয়েছে খুব দারুণ দেখতে তো এটার পায়াটা হচ্ছে সম্পূর্ণ ছয় ছয় থেকে পায়া নেওয়া হয়েছে লেকার পলিশ করা উপরের কাজটা এবার নিয়ে কথা বলবো উপরের কাজগুলো হচ্ছে সম্পূর্ণ হাতে খোদে করে করা হয়েছে খুব দারুণ লাগছে একটি ডাইনিং টেবিল তো এই ডাইনিং টেবিলটির প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা এছাড়াও আমাদের কাছে আরও অনেক ধরনের ডাইনিং টেবিল আছে যেমন এখানে একটা ডাইনিং টেবিল স্টিক ডাইনিং টেবিল বলি এই ডাইনিং টেবিলটি আমি অনেক সেল করেছি দেখতেও খুব সুন্দর আমি যদি এখানে বসি আমি যদি এখানে বসি দেখেন আমার পিঠটা কত সুন্দর শেপ হয়ে লাগে মানে লেগে আছে আমি ওই ডাইনিং টেবিলটার একটা ফ্যাসিলিটি বলবো আপনাদেরকে ধরেন আমি এই ডাইনিং টেবিলটি বসলাম এখানে দেখেন এখানে একটা গোমন আছে সেটা হচ্ছে এই ডাইনিং টেবিলটির পিছনে অন্য অন্য ডাইনিং টেবিল মধ্যে স্ট্রেট হয় এটা কিন্তু একটা বাঁকানো কিন্তু আমি যদি বসে এখানে দেখেন আমার পিঠটা কত সুন্দর লেগে যায় দেখেন এই যে বসলাম খুব সুন্দর শেপ হয়ে আছে আমি যখন খাওয়া দাওয়া করবো খুব ইজিলি খাওয়া দাওয়া করতে পারবো তো এই টেবিলটির দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা কিনছেটির দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন যারা আমরা ফার্নিচার নিয়ে বিজনেস করি আল্লাহ সবাইকে ভালো রাখুক শুধু আমাকে একা না আল্লাহালা সবাইকে ভালো রাখুক এই কামনা শেষ করছি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলার আছে যারা আমাদের কাছে কিনতে চায় ভয় পাচ্ছেন না আমি মনে করি আপনি এই জায়গায় কিনতে পারেন বাইরে ফার্নিচারে আমরা কিনে সন্তুষ্ট হয়েছি কিনতে পারেন আমার আর কিছু বলার নেই আর একটা কথা বলি এই জায়গায় ভুল ত্রুটি হতেই পারে আপনি গাড়ি চালান ভুল ত্রুটি হয় না আমরা করি ভুল ত্রুটি হতেই পারে জানাবেন সমাধান করে দিবেন আজ যে পর্যন্তই আমার যারা ফার্নিচার বিজনেস করি সবাইকে ভালো রাখুক কে শেষ করছি আল্লাহ হাফেজ